আমাদের গাড়িতে মল লাগে সেটা মশা লাগে তলে লাগতো টাকা তো নাই আসসালামাইকুম টাকা তো নাই দিবেন এখন তো টাকা নাই দাবি রাখবেন না তো বড় তাহলে গেলাম তাহলে ঠিক আছে খালা তাহলে ধন্যবাদ আপনাকে সত্যি সত্যি তো চলে যাচ্ছেন আচ্ছা খালা আমার কাছে টাকা আছে আমি দেখলাম আপনি আমার দেন কিনা ঠিক আছে আমার কাছে টাকা আছে আল্লাহ তো আছে আল্লাহ তো আছে তাই না শীতের দিনে একটু গরুর মাংস খাইলে ভালো লাগতো না ভালো লাগতো পয়সার দরকার কত অবশ্যই পয়সা এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন দিতে হয় কত মনে করেন সারাদিন বিক্রি করলে কয় টাকা লাভ থাকে আপনার দুইটা কয় টাকা দিলে খুশি হবেন বলেন দুইটা একশো টাকা নিতাম না দুইটা যদি পাঁচশো টাকা দেন তাহলে নেব রাখেন খালা দোয়া করবেন হ্যাঁ আর এগুলো নিয়ে কি করবো আমার এই আছে দেখছেন লাগবে না খালা না একটু সাইড দিন বাড়ি যেতে দেন ধরেন লাগবো না আমি কি করবো নিয়ে বলেন আমার বাসা সাভারে অনেক দূরে নিব কিভাবে আচ্ছা আমার বাসা অনেক দূর নিব না ঠিক আছে আচ্ছা আচ্ছা শুনে যান ঠিক আছে খালা হ্যাঁ আচ্ছা এইটা কাজে লাগাবো এটাতে কমসে কম হলে 15 দিন চলো
তাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে ম্যাডাম দরবারা দেউ দাও হয়ে গেছে জাল্লাই রিজিক ম্যাডাম সারেরা দেয় তো এডি পুঞ্জির ভিতরে লাগাইলে আর ব্যবসা দিয়ে যাওয়া খাওয়া পড়া এইভাবে আর মাঝে মাঝে যদি গান টান গাইতে যাই ওইটা দিও পুঞ্জির ভিতরে খাটাইলে আচ্ছা শুনুন এদিকে আসেন এসে দেখেন ভাই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালা হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম